আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন আপনার যদি থামনেল খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভালো পরিমাণে ভিউজ আসবে না একটা ইউটিউব ভিডিওতে থামনেল অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো থামনেল ভালো যদি আপনি তৈরি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন অনেকটা ডাউন হয়ে যায় ইউটিউবে একটা দেখবেন অপশান আছে যেটা নাম হচ্ছে গিয়ে সিটিআর যেটাকে বলা হয় ক্লিক থ্রু রেট যে আপনার যে ভিডিওর ইমপ্রেশন রয়েছে যেগুলো মানে লোকের কাছে পৌঁছালো ওটা দেখার পরে কত পরিমাণে লোক আপনার ভিডিওতে ক্লিক করলো এটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে আপনার ভিডিওর যে থামনেল কোয়ালিটি বা থামনেলটা কেমন আপনার যদি ভিডিওতে থামনেল কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে লোক ক্লিক করবে বেশি এবং সেই ক্লিক থ্রু রেটটা কিন্তু বেড়ে যাবে সেই ক্ষেত্রে কি হবে আপনার ভিডিওটা আস্তে আস্তে কিন্তু একটা ভালো ভিউজ পাবে এবং ভাইরাল হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে যে একটা মোবাইল ফোন দিয়ে কিভাবে একটা ভালো থামনেল আমরা বানাতে পারবো দেখুন তার আগে আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আগে যখন ইউটিউবে যখন নতুন নতুন আমি এসেছিলাম সেই সময় কিন্তু থামনেল মোটামুটি একটা নর্মালভাবে বানালেও কিন্তু ভিউজ চলে আসতো কিন্তু বর্তমান সময় কী হচ্ছে ইউটিউবে এখন অনেক কম্পিটিশন বেড়ে গেছে এখন কি হয় যে আগের মতো কোনো রকমে যদি আপনি থামলিল বানিয়ে ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু হবে না এখন আপনাকে থামলিলের দিকে বিশেষ করে করা নজর আপনাকে কিন্তু দিতে হবে এবার ব্যাপার হচ্ছে আমি থামনেলটা কিভাবে তৈরি করি আমি বিশেষভাবে থামনেল কিন্তু মোবাইল ফোন দিয়ে তৈরি করে থাকি কারণ আমি শুরু থেকেই মোবাইল ফোন দিয়ে থামনেল তৈরি করি যে কারণে আমার মোবাইল একটা অভ্যাস চলে এসেছে থামনেল তৈরি করতে গেলে আমাদের কিন্তু প্রথমেই যেই পদক্ষেপটা রাখা উচিত সেটা হচ্ছে গিয়ে যে আমাদের মাইন্ডে একটা ইমাজিনেশন তৈরি করতে হবে যে আমরা কোন বিষয়ে ভিডিও তৈরি করছি তো যেই বিষয়ে আমরা ভিডিও তৈরি করছি সেই বিষয়ে টাইপের রিলেটেড আমাদের কিছু ফটো কালেকশান করতে হবে কিংবা দেখা গেল আমি যেই রিলেটেড ভিডিও তৈরি করছি এই ক্ষেত্রে আমার নিজের একটা ভালো পিকচার তুলে নিতে হবে যাতে সেই পিকচারটা আমরা থামলে ব্যবহার করতে পারি এবং যারা ব্লগ ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের কোনো ভালো একটা মুভমেন্টের বা ভালো একটা সময়ের পিকচার তুলে নেবেন যেটা আপনার ওই ভ্লগ রিলেটেড রয়েছে এবং যারা কুকিং চ্যানেল রয়েছে তারা আগে থাকতে সেই কুকিং রিলেটেড পিকচার তুলে নেবেন তো যার যেটা রিলেটেড রয়েছে সেরকম একটা পিকচার আপনি তুলে নেবেন এবার আমি আপনাদেরকে আমার মোবাইল ফোনে গিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে থামনেলটা আমি মোবাইল ফোন থেকে তৈরি করি বন্ধুরা এখন আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে আমি থামনেল তৈরি করার জন্য যে অ্যাপ্লিকেশনটা ইউজ করি সেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব আমি প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে চলে গিয়ে আমি লিখবো পিক্সেল ল্যাব লিখে আমি সার্চ করবো সার্চ করলে যেই যে এই অ্যাপ্লিকেশানটা আছে এই অ্যাপ্লিকেশানটা এই অ্যাপ্লিকেশানটার নাম কিন্তু এখন দেখাচ্ছে পিকচার এডিটর হয়তো ডেভেলপার নামটা পরিবর্তন করেছে কিন্তু আগের নাম ছিল পিক্সেল ল্যাব তো এই অ্যাপ্লিকেশানটাকে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করা আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাকে যে পদক্ষেপটা রাখতে হবে সেটা হচ্ছে আপনি যেই ফটোটাকে সিলেক্ট করেছেন যে এই ফটোটাকে আপনি সামনেলে ইউজ করতে চান সেই ক্ষেত্রে সেই ফটোটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে আপনাকে ইডিস করতে হবে সেই ক্ষেত্রে আপনি আপনাদেরকে একটা টুল আর কি বলবো এই টুলটা খুব দারুণ কাজ করে সেটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ করতে হবে অ্যাডোবি এক্সপ্রেস বলে যে অ্যাডোবি এক্সপ্রেস তো অ্যাডোবি এক্সপ্রেস এই যে ওয়েবসাইটটা রয়েছে এটা কি করেছে যে ফ্রিতেই ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরিস করতে হেল্প করে তো এখানে আমি একটা আমার ফটো আপলোড করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে দিচ্ছে আমি এখানে আপলোড ফটো সিলেক্ট করব করে আমি এখানে ব্রাউজে ক্লিক করব আপনি আপনার ফটোটা খুঁজে নেবেন এখানে আমি গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পরে আমার ফটোগুলো রয়েছে ঠিক এখানে এখান থেকে আমি যে কোনো একটা ফটোকে ইরিস করে দেবে যে সাপোজ আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে এটা কিন্তু একটু প্রসেসিং নেবে যেমন এখন একটু প্রসেসিং আর কি নিচ্ছে কিছুক্ষণ সময় নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা ইরিজ হয়ে গেছে এবার এখান থেকে আমি এই যে ডাউনলোড যে বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে নেবো ডাউনলোড বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু ফটোটা একদম কোয়ালিটি সম্পূর্ণভাবে এই ফোনে ডাউনলোড হয়ে গেল এবার আমাদের ব্যাকগ্রাউন্ডে ইরিজ হয়ে গেছে এবার আমি চলে যাব পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটার মধ্যে তো অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে প্রথমত আমাদের কি করতে হবে থামনেলের যে সাইজ রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে তার জন্য এই দেখুন এখানে যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান আসছে ইমেজ সাইজ বলে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে তারপর আপনি এই যে কাস্টম যে জায়গাটা রয়েছে এখানটা করে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানটা করে কিন্তু বড় করে লেখা আছে ইউটিউব থামনেল আপনাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে তো ইউটিউব থামনেলের যে রেশিও রয়েছে বারোশো আশি সাতশো কুড়ি ঠিক আছে এটাকে আমরা ওকে করে দেব ওকে করার পরে আমাদের কাছে এরকম একটা পুরো জায়গা চলে এসেছে থামনেলের যে সাইজটা চলে এসছে আমাদের সামনে এবার আমাদেরকে কি করতে হবে মানে মেন আমি যেটা আর কি খেয়াল রাখব এখানে আমি যে টেক্সটটা রয়েছে টেক্সটটাকে আমি ডিলিট করে দেবো আমাদের দরকার নেই এখান থেকে এই যে যে বাটনটা দেখছেন এই বাটনটা ক্লিক করবেন ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি পরিবর্তন করতে পারবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এই দেখুন এখানে রয়েছে প্রথমেই রয়েছে দেখুন কালার তো আমি এই কালার অপশানটাতে ক্লিক করব কালার অপশানটাতে ক্লিক করলে এখানে দেখুন অনেক কালার ওপেন হয়ে গেছে আমি যেই কালারটাকেই ক্লিক করবো সেটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালার হয়ে যাচ্ছে দেখুন এখান থেকে আপনি একটা খুব সুন্দর কালার মানে আর কি খুঁজে নেবেন যেমন আমার এই কালারটা খুব ভালো লাগছে এটা গ্র্যাডিয়েন্টের রয়েছে আপনারা যদি এরকম কালার না পান সেই ক্ষেত্রে এই যে এখানে যে প্লাস বাটনটি রয়েছে এই যে প্লাস এই প্লাস বাটনটাতে ক্লিক করে আপনি নিজের মতো করে কালার কিন্তু তৈরি করে নিতে পারবেন মানে এখান থেকে সব অপশান রয়েছে এই যে কালারে গিয়ে আপনি নিজের মতো করে কালার তৈরি করতে পারবেন তো আমার এখানে কোনো দরকার নেই মানে যে কালারটা রয়েছে সেটাই থাক আপনাদেরকে যেহেতু আমি দেখাচ্ছি জিনিসটা এখান থেকে আমি এই যে প্লাস যে বাটনটা রয়েছে এবারে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান আসছে ফর্ম গ্যালারি মানে আমি আমার গ্যালারি থেকে কিছু ফটো এখানে অ্যাড করতে চাইছি তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখনই যে আমি যেটার আর কি ব্যাকগ্রাউন্ড ইডিস করলাম সেই ফটোটা আমার কিন্তু এখানে দেখুন চলে এসছে এই যে এইখানটা করে তো আমি ফটোটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে যে রাইট চিহ্নে ক্লিক করে ফটোটা কিন্তু এখানে আমার চলে আসলো সরাসরি তো আমি এই ফটোটাকে একটা সাইজ মতো করে এখানে বসিয়ে দেবো কিন্তু দেখুন ফটোটা এখানে আসার পরেও খুব একটা যে জাঁকজমক লাগছে সেরকম কিন্তু ব্যাপার নেই তো এখানে আমি একটু ইম্প্রুভ করে ব্যাপারটাকে আপনাদেরকে দেখাবো এখানে আপনি আবার এই যে এই প্লাস বাটনটাতেই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান আসে সেপস বলে এই শেপসে ক্লিক করব তো দেখুন এখানে একটা হোয়াইট কালারে কিন্তু সেপ স্কিনের ওপর চলে আসলো আমি কি করব এবার যে এই সেপটাকে এখান থেকে রাইট দিয়ে দেবো রাইট দেওয়ার পরে একটা জিনিস আপনাকে আরেকটা মাথায় রাখতে হবে যে যে কোনো জিনিস প্রপার্টি নিয়ে কাজ করলে সেটার উপর এরকম ক্লিক করে নিতে হবে যেমন আমি এখন এই সেপের ওপর ক্লিক করেছি সেপটার আর কি কাজ হচ্ছে এখান থেকে আমি স্ক্রল করব স্ক্রল করে এই যে বাঁ দিকে আসবে এই যে মিডিলেরটাকে সিলেক্ট করে বাঁ দিকে আসলে দেখুন একটা অপশান আসছে কিন্তু ইরিজার বলে দেখুন ইরিজার এই অপশানটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে দুই নম্বর যেটা রয়েছে এইটাকে আমি সিলেক্ট করে নেব করে আমি যদি এইখান থেকে এরকম করে মানে ঘোরাই দেখুন এই যে এই জায়গাটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে দিয়ে এখান থেকে কী করতে হবে এই যে এই চিহ্নটা আছে না এটা করলে কি হবে যে এইটুকু জায়গাকে এটা ক্রপ করে দেবে একদম মানে রিমুভ করে দেবে তো আমি এই অপশানটাকে সিলেক্ট করবো দেখুন এইটুকু জায়গাকে ক্রপ করে দিয়েছে দিয়ে আমি এখান থেকে রাইটে ক্লিক করবো দেখুন এখানে একটা কিন্তু শেপ আমার ডিজাইন হয়ে চলে এসছে আমি কি করব এই শেপের যে কালারটা হোয়াইট কালার রয়েছে হোয়াইট কালারটা খুব একটা ফুটছে না এর ওপর আমি এটা কালার চেঞ্জ করব এর জন্য আমাকে কী করতে হবে যে এইখানটা করে একটা অপশান আছে দেখুন কালার বলে দেখুন কালার আমি কালার অপশানটাতে ক্লিক করব ক্লিক করে এটাকে ইনাবেল করব ইনাবেল করে এদিকে দেখুন অনেক কালার রয়েছে আমি এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করব হলুদ কালারটা বেশ ফোটে খুব সুন্দর লাগে দেখতে এটাকে আমি রাইট করে নিলাম এবার দেখুন যে হলুদ কালারটা এখানে চলে এসেছে এবার কী হলো যদি আপনার এই ফটোটার নিচে বা উপরে আসে এই যে এখানে ক্লিক করে আপনি এটাকে ওপর নিচ করতে পারবেন এই যে এখান থেকে এই ফটো দূরে উঠারে নামালে ওটা হবে ঠিক আছে মানে ফটোটা পেছনে নিয়ে আসা বা সামনে নিয়ে আসা আমি এই যে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে এইদিকে নিয়ে আসবে এই কোনায় নিয়ে এসে এর যে সাইজ রয়েছে এই সাইজের মতো এখানটা বসিয়ে দিলাম দিয়ে আমার ফটোটাকে নিয়ে এসে আমি ধরুন এটা আর একটু এদিকে আসলে দেখতে একটু ভালো লাগবে বা আটটু টু বড়ো করলে ধর দেখা গেলো আমি এখানটা করে বসিয়ে দিলাম ঠিক আছে এবার ধরুন আমি এখানে কি এই ভিডিওটা কী সম্পর্কে বানাচ্ছি যে কিভাবে থামনেল তৈরি করা হবে আমি তখন কি করলাম যে এখানে আমার যে পুরনো কয়েকটা থামলেল রয়েছে সেগুলোকে আমি যদি এর মধ্যে অ্যাড করি দেখতে ভালো লাগবে সাপোজ আমি এখানে দেখা গেল এই থামেলটা নিলাম মানে আমার এটা এই আগের থাম বানানো থামল যে এখানে এই থামেলটা দিলাম তারপরে আমি আবার প্লেস ক্লিক করে আবার আমার দেখব অন্য কোনো থামনেল তৈরি করা আছে নাকি এই যে এই থামলেলটা ধরো দিলাম এটা তো আমি এই টাইপের থামনেল তৈরি করছি বলে আমি এটা দিয়েছি আপনাদের ক্ষেত্রে কিন্তু যেই বিষয়ে থামনেল তৈরি করবে সেটা আপনি ইউজ করবেন ধরুন আমি সাপোজ এরকম দুটো ফটো দিয়েছি এবার দিলে আমি এবার দেব যে থামনেল যে আমি বানাচ্ছি সেটা আমাকে বলতে হবে আমি এখানে গিয়ে একটা টেক্স নিলাম টেক্সট নেওয়ার পরে আমি এখানে গিয়ে টেক্সটা লিখব ধরুন আমি লিখলাম যে মোবাইল দিয়ে মোবাইল দিয়ে লিখলাম দেখুন লেখার পরে না এই যে লেখাটা না অতটা ভালো লাগছে না এই লেখার ফন্টটা খুব একটা সুন্দর না এর জন্য আমাকে এই বা দিকে যেতে হবে গিয়ে দেখুন একটা অপশান আসছে ফন্ট বলে এই ফন্টটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে দেখুন মাই ফণ্টে আমি যাব এই মাই ফন্টে গেলে আপনার কিন্তু কোনো ফন্ট থাকবে না এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে হাউ টু অ্যাড ফন্ট পিক্সেল ল্যাব মানে পিক্সেল ল্যাবে ফন্ট কীভাবে অ্যাড করব তাহলে কিন্তু আপনি অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন সেখান থেকে ফন্ট অ্যাড করা শিখে যাবেন আপনি আমি এখানে ক্লিক করে এখানে দেখুন অনেক ফন্ট আছে আমি যেগুলো ডাউনলোড করা আর কি আমি এখান থেকে একটা যে কোনো ফন্ট সিলেক্ট করলাম দিয়ে আমি এখান থেকে মোবাইল দিয়ে লেখাটাকে মানে সাইজ মতো করে দেখা দেখলে এই কালারটা যদি আমার ভালো না লাগে আমি এখানে কালার চেঞ্জও করতে পারি যে কালারে গিয়ে বিভিন্ন কালার আছে এখানে ব্ল্যাক থেকে শুরু করে রেড থেকে শুরু করে এটা পুরোপুরি ডিপেন্ড করছে যে আপনি কি কালার দিলে এর সাথে ম্যাচিং ঘাটছে ঠিক আছে সেই কালারটাকেই আপনাকে সিলেক্ট করতে হবে যাতে এটা ফুটে ওঠে আমি এখানে সাপোজ হলুদটাই দিলাম একটু মোটামুটি এর জন্য মোবাইল দিয়ে এবার হচ্ছে থামনেল আমি লেখাটাকে এর মধ্যে এবার কী হলো থামনেলটা যদি আমি ডাইরেক্ট লিখে দেখতে অতটা ভালো লাগবে না আমি এখানে একটা প্লাসে ক্লিক করে সেপ নিয়ে নেব আবার একটা আবার একটা শেপ নিয়ে আমি এখানে এই শেপটাকে এই বরাবর টেনে নেব এবং শেপের যে কালারটা রয়েছে আমি কালারটাকে দেব হচ্ছে রেড দেখুন লাল কালার দিলাম আমি এটাই ক্লিক করে দিলাম এবার শেপটা তো এই যে ওপরে রয়েছে না এই যে ওপরে রয়েছে কিন্তু দেখতে তোরা ভালো লাগবে না এটার জন্য এর জন্য আপনাকে ঠিক এই জায়গাটা ক্লিক করতে হবে আমি আগে যেটা বলছিলাম এখানে ক্লিক করে আপনাকে এই শেপটাকে এখান থেকে টেনে নিয়ে এসে নিচে নিয়ে চলে আসতে হবে তাহলে দেখুন সেপটা এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেল দেখতে ভালো লাগছে এবার আমরা কি করব এর উপরে আবার একটা টেক্স নেব টেক্স এই যে এখানে গিয়ে টেক্স টেক্স নিয়ে আমি এখানে লিখবো এবার থামনেল থামনেলস দেখুন থামনেল লিখলাম এবার আমি এটার যে ফন্ট রয়েছে সেটাকেও পরিবর্তন করব এর জন্য আমি ফন্টে চলে যাব গিয়ে এখান থেকে যে কোনো একটা ফন্ট দিয়ে দিলাম দিয়ে সাইজটাকে আমি বড়ো করে নিলাম দেখুন এটাও কিন্তু দেখতে ভালো লাগছে এবার আমি আবার একটা টেক্সট নেব দিয়ে আমি এখানে লিখব যে তৈরি করুন এখান থেকে আমি লিখব তৈরি করুন ঠিক আছে আমি মুখেই বলে দিলাম আর কি তৈরি করুনটাকে আমি এখানটা করে ঠিক এইভাবে দিয়ে আবার এর ফন্টটাকেও পরিবর্তন করব কারণ ফন্ট একটু দেখতে সুন্দর না হলে কী হয় যে ভালো লাগবে না দিয়ে আমি এটাকেও একটা ফন্ট দিয়ে দিলাম দিয়ে আমি এরও সাইজ মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করে দিলাম তো দেখুন মোটামুটি কিন্তু থামনেল রেডি হয়ে গেছে এবার আইটাকে আরও সৌন্দর্য করা যেতে পারে এর ব্যাকগ্রাউন্ডে কোনো শেপ শ্যাডো ইউজ করে বা এর যে শ্যাডো ঠ্যাডোগুলোকে বাড়িয়ে আরও অনেক কিছু রয়েছে সেগুলোকে পরিবর্তন করেও কিন্তু থামনেলটাকে আরও ইম্প্রুভ করা যেতে পারে যখন আপনার থামনেল বানানো কমপ্লিট হবে এখান থেকে আপনি ক্লিক করে কিন্তু সরাসরি সেভ করে নেবেন এখানে ক্লিক করে সেভ প্রজেক্ট করে সেভ ইমেজ করবেন তাহলে কিন্তু আপনার ফটোটা সেভ হয়ে যাবে তো এইভাবে যদি আপনি থামনেল তৈরি করেন তাহলে কিন্তু থামনেলের কোয়ালিটিও ভালো থাকবে এবং আপনার থামনেল যখন অন্য কেউ দেখবে তখন কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করতে সে বাধ্য হবে আমি সিম্পলভাবে একদম স্লোভাবে আপনাদেরকে ব্যাপারটি দেখিয়ে দিলাম আশা করছি মোটামুটি আপনার কাছে ব্যাপারটি মানে ক্লিয়ার হয়ে গেছে এবং যারা ভ্লগ তৈরি করেন সেক্ষেত্রে আপনারা ভ্লগের যে আর কি ফটোটা সেটা এর ওপর ফেলবেন এবং সেখানে কিছু ট্যাক্স অ্যাড করে দেবেন এবং মোটামুটি করে আপনি কিন্তু এই জিনিসটিকে করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কী হয় বলুন তো এই যে ভিডিও করার উৎসাহ এগুলো বাড়তে থাকে আর বন্ধুদেরকে শেয়ার করুন যারা একদম থামনেল বানাতে জানে না যারা ইউটিউবে নতুন তাদের এটা কিন্তু অনেকটা কাজে লাগবে আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনি কিন্তু দেখতে পাবেন আর ভিডিও শেষে বরাবর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন